ছিপে একটা রোডের ভিতরে যদি একটা বড় হাতি ঢোকে তাহলে আবার কেমন লাগে? দাঁড়া দাঁড়া, ব্যাগ খুলিস নে, খুলিস নে, খুলিস নে, খুলিস নে। গেছিলাম, এটা আমাকে ওরা অনলাইন থেকে বের করে দিছিল। হ্যাঁ ভাইয়া, কেবল দেখে আসলাম, ওই যে ওখান থেকে দেখে আসলাম। ও আচ্ছা, এটা কিসের জন্য ভাইয়া? ও আচ্ছা আচ্ছা। আসলে আজকে বেরোতি না বেরোতি হঠাৎ পুলিশের সামনে আমাকে এভাবে ই হলো আর কি। অবশ্য এভরিথিং ইজ ওকে, দ্যাটস ওয়াই আমাকে আর আটকাতে পারি নাই, কাগজ পাতি সব ওকে। সো আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কী অবস্থার ভিতরে পড়ছিলাম। আমি বাসা থেকে অলরেডি বেরোইছি 8:40-এর দিকে, ইভেন পল্লী বিদ্যুৎ থেকে বেরোইছি, তারপরে আমার ফ্রেন্ড আলীকে ওখান থেকে সিএমবি এসেছি, তারপরে ওখান থেকে আমি ওকে পিক করেছি, ওখান থেকে পিক করে তারপরে আমরা আসলাম আশুলিয়া। আশুলিয়া থেকে বেড়িবাদ এলাকায় পুলিশে ধরলো। সো কাগজপাতি দেখালাম, তারপরে বললো যে ঠিক আছে যান। আসলাম, তারপরে সামনে এসে দেখে যে আমার নাম লেখে লিখতেছে, তারপরে আমি ভাবলাম যে হয়তো বা আমার নামে কোনো হচ্ছে কোনো রিপোর্ট টিপোর্ট আছে না, আমি তো প্রথমে টাস্কে খাই গেছি। হ্যাঁ গাইস, দিস ইজ মোহাম্মদ এনামুল চৌধুরী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সপ্লোর রাইডার। আজকে হচ্ছে গা আমি আপনাদেরকে নিয়ে যাব শাপলা রিসোর্টে, সেটা আপনার রূপগঞ্জে। আর আমরা শাপলা রিসোর্টে যাব আজকে, সারাদিন ওখানে স্টে করব, তারপরে ওখানে লাঞ্চ করব, তারপরে যদি গোসল করার ব্যবস্থা থাকে সো আমরা সেখানে যেয়ে গোসল করব। আজকে সারাদিন অনেক মজা করব। আর আমার সাথে এই মুহূর্তে আছে আমার আলি দোস্ত, ও আমার সাথে ম্যাক্সিমাম সময়ই আমার সাথে থাকে, কখনো না করে না। সো আপনারাও থাকবেন, অনেক মজা হবে আজকে। আজকের ওয়েদারটা কিন্তু এতটাই হট, মানে পুরো জ্বলে যাচ্ছে একদম। আমরা টঙ্গী ব্রিজে আছি, আমরা সামনে যাব, সামনে যেয়ে গুগল ম্যাপ ট্রাই করব, তা না হলে যাওয়া একদম পসিবল না। আমাদের প্রথমে যেতে হবে ময়মনসিং রোড, গুগল সেটাই কয়। সো আজকে আমরা গুগল ফলো করে যাচ্ছি। আমাদের নবাব ভাই, ও ভাই কি করলি ভাই, এটা
দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া দাঁড়া সিপে একটা রোডের ভিতরে যদি একটা বড় হাতি ঢোকে তাহলে আবার কেমন লাগে? টঙ্গি স্টেশন রোড থেকে অলরেডি আমরা নিমতলি রেল গেটে চলে এসেছি, আর এখান থেকে এদিকে যেতে বলছে। সো এটা হচ্ছে গা নিমতলি রেল গেট। এদিকে রোডটা অনেক সুন্দর, ওয়া নাইস একটা কুটির আর কি। ফার্স্ট টাইম এই রোডে আসলাম। সো সামনে দেখাচ্ছে, সামনে থেকে আমরা বাঁয়ে ক্রস করব। সো দেখা যাক। এটা এটা না অলরেডি আমরা রিসোর্টের কাছাকাছি অলরেডি চলে এসেছি। দিস ইজ এ শেপলার রিসোর্ট। এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। তুমি এখানকার কি ম্যানেজিং ডিরেক্টর কি তুমি? হ্যাঁ তাই নাকি? ও হচ্ছে গা ম্যানেজিং ডিরেক্টর। তোমার নাম কি ভাইয়া? নাবিল। তুমি কি এইগুলো দেখাশোনা করো না আর কেউ আছে? তুমি না? একটু ভিতরে ন্যাচারাল যে ফিল্টার দেন সেটা পাওয়া যাবে। এটুকি নাকি এরিয়াটা? এটুকি এটা এখান থেকে লঞ্চ করা যাবে। আমরা দেখি সামনে যাই। বাহ, এ অনেক জায়গা আছে। একটু বসে আমরা রেস্ট নিব। অনেক কষ্টের পরে অনেক পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে আসলাম। কষ্ট কষ্ট কি করেছি? কষ্ট করেছি না, বসে থেকে আসলাম বাইকের পিছনে। যে কষ্ট না, আশা করে ভালো লাগতেছে। আমি জানতাম না যে বাইকের পিছনে বসে থাকলে কষ্ট লাগে, পাশা ব্যথা হয়ে যায়, কষ্ট হয় না? পদ্মা তুমি ক্যামেরাটা একটু ওদিকে ঘোরাও, বিলের দিকে ঘোরাও। অবশ্যই তুমি পদ্মা বাবা। হাই, তো অফিসে পেড়া নিয়ে চলে আসলাম আমরা। গাইস আমরা এখন হচ্ছে এটা হচ্ছে শাপলা রিসোর্ট, আই মিন এটা নারায়ণগঞ্জ অবস্থিত, নারায়ণগঞ্জ রূপগঞ্জ। আমরা এখানে অলমোস্ট ঘুরতে এসেছি, এই জায়গাতে স্টে করতেছি। আমরা আপনাদেরকে এই জায়গাটা টোটাল ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো, মানে ফিলটা করতেছি। আসলে জায়গাটা খুব চমৎকার। এদিকে হচ্ছে আজকে ওয়েদারটা খুবই হট, একটু তাপমাত্রা বেশি, সেই কারণে এখনও আমরা বিলের মাঝখানে যাইনি। কিছুক্ষণ পরে আমরা হচ্ছে বোর্ডে উঠবো, তারপর ওখান থেকে ড্রোন ফ্লাই করব, তারপর উপর থেকে দেখবো ভিউটা কেমন আসে আর আপনাদেরকেও দেখাবো, আর সাথে থাকবেন। চলুন আমরা ঘুরে ঘুরে দেখাই। ওকে, ইয়েস, চমৎকার। বাট একটু হিট, একটা ছাতা দাও। রোদের ছাতা নেওয়ার কারণ হচ্ছে রোদের তাপমাত্রা একটু বেশি, বাট এতটাই গরম
প্রচুর পরিমাণ গরম, সো ছাতা নিয়েছি সেই কারণে। দোস্ত আমার সানগ্লাসটা একটু দাও, তুমি ছাতা দাও, আমি এবার ড্রোনটা ফ্লাই করব। আমরা এখন পদ্মার মানে পদ্মার ভিতরে ডুবে আছি, ঠিক আছে, অথচ এখন হচ্ছে পদ্মা ফুটি নাই, এটা ভোরবেলা ফুটে। আমরা আচ্ছা মামু, এই এরিয়া কত এরিয়া? অনেক তাই না? বিশাল বড় এরিয়া তাই নাকি? ওয়া কষ্ট করে না মামা, এটা পাইঙ্গে না মামা, মামা ফুলগুলো ছিঁড়ে না মামা, ফুল ছিঁড়া যাবে না না মামা, নিচে তো। ও তারপরে যদি একজন ছেড়তেছে না মামা, ওরা কিনে নিয়ে আসে গেটের পার দেখবে। ও আচ্ছা ঠিক আছে মামা, তারপর দেখবে দিন ব্যাপার সামনে, এটা থেকে মনে করেন যে এরকম হবে। আচ্ছা এরকম আসলে এখানে ফুল ছিঁড়া নিষেধ, এখানে ফুল ছিঁড়া যাবে না, টাচ করে দেখা যাবে, ছবি তুলতে পারবে, বাট ছিঁড়া কখনো যাবে না, কারণ গাছের ফুল গাছের মানে হাতের মানে। ইয়েস ইয়েস অ্যাবসলিউটলি রাইট। আমরা এই যে you out of my mind, it's like I feel it for the first time, been thinking about you all night, I've been searching for this all my life, you're just my type, I've been looking for a boy who can treat me right, your dark hair with those eyes so bright, they look into my soul and it sparks my life, can I take you there, like it was the first time, do you remember, can I take you there? আমরা তখন শাপলা রিসোর্টে ছিলাম, এখানে অনেক ঘুরলাম ফিরলাম, তারপরে নৌকাতে চড়ছিলাম। সো আপাতত ব্লগটা আমাকে এখানে ক্লোজ করতে হচ্ছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্টস করেন। সো এখানে বিদায় নিচ্ছি আর আল্লাহ হাফেজ। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে গা এখানে সব কিছুই পাবেন, বোর্ডে উঠতে গেলে আপনাকে গুনতে হবে 300 টাকা, একজন উঠলে 300 টাকা, তারপরে দুজন উঠলো 300 টাকা, তিনজনের বেশি ওটা পসিবল না। সো আপনাকে 1 ঘন্টা টাইম ঘোরাবে, সো আসলে খুবই ভালো। আর হচ্ছে আমরা যেহেতু একটু লেটে আসছিলাম, একটু দেরিতে আসছিলাম, এটা সকাল 8টার ভিতরে যেতাম এখানে উপস্থিত থাকলে, এদিকে একটু সকাল আসলে পরে ফুলের ইটা পাওয়া যায় শাপলার যে ইটা। সো লেট হওয়ার কারণে আমরা তেমন খুব একটা পাই নাই আপাতত। বন্ধুরা এখানে আমি আমার ব্লগটা ক্লোজ করছি, আবার নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো প্লেসে আবার দেখা হবে। সো সবাই ভালো থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।